হ্যালো স্টুডেন্টস, আশা করি তোমরা সবাই ভালো আছো। তো আজকে আমরা খুব ছোট একটি টপিক ফ্র্যাকশনাল ভ্যালু, তার ব্যবহার নিয়ে আলোচনা করব। তো ফ্র্যাকশনাল ভ্যালু ম্যাথের এমন একটি টপিক যে টপিকটি তোমরা যদি খুব ভালোভাবে শিখতে পারো তাহলে শতকরা থেকে শুরু করে সরল সুদ, চক্রসুদ, প্রফিট অ্যান্ড লস, মিশ্রণ প্রত্যেকটি জায়গায় তোমরা এটিকে ব্যবহার করতে পারবে, এমনকি সিম্পলিফিকেশনের সময়। ঠিক আছে, তো তার জন্য আমাদের ফ্র্যাকশনাল ভ্যালুটা খুব ভালোভাবে শেখা খুব দরকার। এবার তোমাদের মনে প্রশ্ন হতে পারে যে স্যার বারবার বলছেন ফ্র্যাকশনাল ভ্যালু, অ্যাকচুয়ালি ফ্র্যাকশনাল ভ্যালু জিনিসটি কি? দেখো, ফ্র্যাকশনাল ভ্যালু জিনিসটি আর কিছুই নয়। ফ্র্যাকশনাল ভ্যালু বলতে আমরা যেটা বুঝি যে কোনো শতকরাকে যদি আমরা ভগ্নাংশ আকারে প্রকাশ করি, সাপোজ মনে করো আমি বললাম 30%, ঠিক আছে, 100-এর মধ্যে 30, তো এটাকে সংক্ষিপ্ত আকারে যদি আমি লিখি, কাটাকাটি করলে আমার কত হবে, 3/10 হবে। তার মানে আমি বলতে পারি 30%-এর ফ্র্যাকশনাল ভ্যালু হচ্ছে 3/10। ঠিক আছে, তো কিছু কিছু সংখ্যার ফ্র্যাকশনাল ভ্যালু যদি আমরা জানতে পারি আর কি, মানে আমাদের সবসময় আমাদের মানে নাগালের মধ্যেই থাকে, তাহলে খুব ইজিলি আমরা কিন্তু বিভিন্ন অঙ্ক কিন্তু সলভ করতে পারবো। তো দেখো কিভাবে আমরা ব্যবহার করব। তো তার আগে আমাদের ফ্র্যাকশনাল ভ্যালুগুলি একটু জানতে হবে। দেখো 100% যদি আমি বলি, 100% মানে কি, 100-এর মধ্যে 100, তার মানে 100/100, এটি করলে কত হচ্ছে, 1 হচ্ছে। 50% তার যদি ফ্র্যাকশনাল ভ্যালু বের করি, একইভাবে কী হবে, 1/2 হবে, কারণ 50/100, কাটাকাটি করলে 1/2। একইভাবে 25%, 1/4 হচ্ছে, ঠিক আছে, 12.5% যেটা, ঠিক আছে, 12.5%, অথবা যেটাকে আমরা 12/1/2% বলে থাকি, এটার ফ্র্যাকশনাল ভ্যালু কত, 1/8। একইভাবে 6.25%, আর যেটাকে আমরা 6/4% বলে থাকি, এটা মানে কত, 1/16, ঠিক আছে। একইভাবে 33/3%, অথবা 33.33%, যেটা সেটার ফ্র্যাকশনাল ভ্যালু হচ্ছে 1/3। 66/2/3%, যেটাকে আমরা বলে থাকি, 66 অন্যভাবে বলি 66.66%, তার ফ্র্যাকশনাল ভ্যালু হচ্ছে 2/3। একইভাবে 14/2/7%, যার ফ্র্যাকশনাল ভ্যালু হচ্ছে কত, 1/7, ঠিক আছে। একইভাবে 5%-এর কত হবে, 1/20 হবে। 4%-এর ফ্র্যাকশনাল ভ্যালু কত হবে, 1/25 হবে। 10%-এর ফ্র্যাকশনাল ভ্যালু কত হবে, 1/10 হবে, ঠিক আছে। 20%-এর ফ্র্যাকশনাল ভ্যালু কত হবে, 20%-এর ফ্র্যাকশনাল ভ্যালু যেটা আমাদের হবে সেটা হচ্ছে 1/5। তো এই ফ্র্যাকশনাল ভ্যালুগুলি সচরাচর আমাদের অঙ্কের ক্ষেত্রে খুব কাজে লাগে, এগুলি কিন্তু তোমাদের মনে রাখতে হবে। এগুলি যদি মনে থাকে, বিভিন্ন অঙ্ক আমরা খুব সহজে কিন্তু আমরা সলভ করতে পারবো। তো কিভাবে এটি সরল সুদ বা চক্রসুদ বা লাক্ষ্য দিতে ব্যবহার হয়, সেই চ্যাপ্টারগুলি যখন আমরা শিখবো তখন ভালো করে শিখবো। আজকে যেটা আমরা করব যে সরলীকরণের ক্ষেত্রে কিভাবে এই ফ্র্যাকশন ভ্যালুকে কাজে লাগিয়ে অঙ্ক খুব দ্রুততার সাথে করা যায়। দেখো, আমি কিছু অঙ্ক তোমাদের দেখিয়ে দিচ্ছি, তোমরা এটি তুলে নাও এবং বারবার ফ্র্যাকশন ভ্যালুগুলি পড়ার পরে মুখস্থ করার চেষ্টা করো এবং সেটিকে ব্যবহার করার চেষ্টা করো। সাপোজ মনে করো আমাদের এমন দেয়া রয়েছে যে 1600-এর 6.25%, ঠিক আছে, তার সাথে আমাকে বললো মাইনাস 1400-এর 14/7%, এটা সমান সমান কত। দেখো, এই অঙ্কটি যদি আমি ট্র্যাডিশনালি করি, মানে 1600 × 6.25/100 দিয়ে করি, তাহলে আমার ম্যাক্সিমাম টাইম কিন্তু লেগে যাবে। কিন্তু এটি যদি আমরা ফ্র্যাকশনাল ভ্যালুর সাথে মানে সাহায্য করি, তাহলে খুব ইজিলি আমাদের কিন্তু হবে। কিভাবে, দেখো, 1600 × এর মানে আমরা গুণন জানি, আর 6.25%-এর ফ্র্যাকশনাল ভ্যালু হচ্ছে 1/6, ঠিক আছে, মাইনাস এখানে 1400 × 14/2/7%, তার ফ্র্যাকশনাল ভ্যালু কত, 1/7, খুব ইজিলি আমাদের কিন্তু হয়ে যাচ্ছে। দেখো, এখানে কাটাকাটি করলে কত হচ্ছে, এখানে আমাদের 100 হয়ে যাচ্ছে, এখানে কাটাকাটি করলে আমাদের কত হচ্ছে, 200 হচ্ছে। তার মানে আলটিমেট যেটা হবে, 100 − 200, মানে আলটিমেট আমার অ্যান্সার হচ্ছে −100, বোঝা গেল, আলটিমেট আমার অ্যান্সার হচ্ছে −100। খুব ইজিলি কিন্তু আমরা এগুলি করতে পারছি, ঠিক আছে। আমরা আরো কয়েকটি অঙ্ক করব। সাপোজ মনে করো দেয়া রয়েছে আমার 6000-66.66% যোগ 3000-33 সমস্ত 1 বাই
3%, ঠিক আছে, মাইনাস 16,000 এর 12.5%, ঠিক আছে, আমার এই অঙ্ক দেওয়া আছে। আমি কিভাবে করব, যথারীতি এই অঙ্কটি যদি আমরা ট্র্যাডিশনালি করি তাহলে আমাদের অনেক টাইম লাগবে, তো আমরা কি করব, ফ্র্যাকশনাল ভ্যালুর ব্যবহার করব। তো কিভাবে ব্যবহার করব, এখানে দেখো 6,000 গুণন, আমরা জানি 66 সমস্ত 6.6% এর ফ্র্যাকশনাল ভ্যালু হচ্ছে 2/3, ঠিক আছে, যোগ 3,000 এর মানে গুণন 33 সমস্ত 1/3% এর ফ্র্যাকশনাল ভ্যালু হচ্ছে কত, 1/3 মাইনাস 16,000, ঠিক আছে, 16,000 গুণন 12.5 ফ্র্যাকশনাল ভ্যালু, 12.5% এর ফ্র্যাকশনাল ভ্যালু হচ্ছে আমার 1/8। তো খুব ইজিলি আমাদের সলভ হচ্ছে, কাটাকাটি করলে এখানে কত হচ্ছে 2,000, 2,000 দোকানে কত হচ্ছে আমার 4,000 হয়ে যাচ্ছে, যোগ এখানে কাটাকাটি করলে কত হচ্ছে 1,000 হচ্ছে, তো 1,000 এখানে কত হচ্ছে, কাটাকাটি করলে 16,000 দিয়ে করলে হচ্ছে আমার 2,000, মাইনাস হচ্ছে 2,000, ঠিক আছে। তাহলে এখানে দেখো 5,000 মাইনাস হচ্ছে আমার কিন্তু 2,000, আলটিমেট আনসার কিন্তু আমার হচ্ছে 3,000, ঠিক আছে। তাই ফ্র্যাকশনাল ভ্যালু যদি আমরা সঠিকভাবে ব্যবহার করতে পারি, আমাদের অনেক কঠিন অঙ্ক কিন্তু আমাদের ইজি লাগবে, খুব ইজিলি আমরা কিন্তু করতে পারবো। এবং তোমাদের যে বই রয়েছে সেই বইয়ের ফ্র্যাকশনাল ভ্যালু সরলীকরণগুলি তোমরা করো, দেখবে যে ফ্র্যাকশনাল ভ্যালু দিয়ে খুব দ্রুততার সাথে কিন্তু আমরা এই অঙ্কগুলি সলভ করতে পারবো, ঠিক আছে।